আমাদের মুর্শিদাবাদে রেল লাইন চলে এলো ও অপদিক আজিমগঞ্জ সাইডে রেল লাইন পাতার কাজ চালু হয়ে গেছে অনেকটাই। তো গাইজ, হেঁটে হেঁটে ভাই আমরা আজিমগঞ্জের দিকে চলে এসেছি, আর কিছুটা পথ বাকি, তো অর্ধেক গঙ্গা আমরা পার করে ফেলেছি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই বিউটিফুল এম্পায়ারে সবাইকে স্বাগত। আমি গুড্ডু চলেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো যারা আমার বিউটিফুল এবারে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে ও বেল আইকনটি প্রেস করে দিও। তো গাইজ, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, আজকে আপনাদের জন্য আবারও চলে এসেছি আমি সেই নসিপুর রেল ব্রিজ। তো আজকে আমি সেই নসিপুর রেল ব্রিজ যেতেই চলেছি, যেখানে নতুন একটি আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমার ভিডিওটা দিতে অনেক একটু দেরি হয়ে গেল, তো যাক। তো আমি এখন পৌঁছে গেছি সেই আমাদের আজিমগঞ্জ ও জিয়াগঞ্জের যে নসিপুর রেল ব্রিজ, সেই ব্রিজের কাছাকাছি। এবং সেইখানেই আমরা এখন সেই উপরটাই গিয়ে আমরা দেখব আমাদের জিয়াগঞ্জের সাইডের কাজ করাবো ও আজিমগঞ্জ সাইডের কাজ করাবো, সেটাই আপনাদেরকে এই ভিডিওর বিস্তারিত দেবো। ও আমার এর আগেও একটি মানে ভিডিও দেওয়া হয়েছে 1 মাস আগে, সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন যে সেই সাথে কাজ কতদূর কী হয়েছে না হয়েছে। তো আমরা পরে উঠার পর এখানকার যে ভিউটা, তো রেসপুর রেল ব্রিজের উপরে যে ভিউটা, ভিউটা অসাধারণ লাগে পুরোটাই চারিদিকটা। আর আপনারা এই জায়গাটা তো অনেকজনাই চিনেন কম বেশি, যারা ব্রহ্মপুত্র সামনে দেখতে পাচ্ছেন যে রেলপাতি পড়ে আছে, ওই এই সাইডে শিল্পার এখনও রাখা আছে, এখানে শিল্পার পাতার পরেই এই এদিকেও কাজটা চালু হবে। তো আমি এখন যাব সেই আজিমগঞ্জ সাইডটাই, আজিমগঞ্জ সাইডটাই গিয়ে মেনলি আপনাদেরকে ওই সাইডটাই মেন দেখাবো এখন। তো গাইজ, আজকেও চলে যাবো হ্যাঁ নসিপুর রেল ব্রিজ। তো গাইজ, আজকে দেখাবো আমাদের আজিমগঞ্জ সাইডে যে কাজটি, কাজ কতদূর এবং কতটা কী হয়েছে সেটা তোমাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। আর এই ভিডিওতে বিগ বিগ আপডেট পেতে চলেছে, তো অবশ্যই ভিডিওটা এড়িয়ে কেউ যেও না, ভিডিওটা পুরোটা স্কিপ করো। তো এখন দেখতেই পাচ্ছ আমরা যে ফুটপাথটি আছে সেই ফুটপাথ দিয়ে হেঁটে চলেছি। তো গাইজ সঙ্গে থেকো। তো গাইজ, হেঁটে হেঁটে ভাই আমরা আজিমগঞ্জের দিকে চলে এসেছি, আর কিছুটা পথ বাকি, তো অর্ধেক গঙ্গা আমরা পার করে ফেলেছি। তো ভিডিওটি আর তোমরা যারা সাপোর্ট করছো, এই সাপোর্টটাই আমি চাই যে তোমরা আরও আরও সাপোর্ট করো আমার চ্যানেলটিকে, তা আরও আমরা আমি আরও বেটার বেটার ভিডিও তোমাদেরকে দিতে পারি। তো গাইজ, আর একটু আমরা যাই, তারপরে তোমাদেরকে দেখাবো যে আমরা আজিমগঞ্জ সাইডে কাজ কতদূর ও এই রেল ব্রিজ অতি শীঘ্রই চালু হবে যা মনে হচ্ছে। তো আমরা আগে গিয়ে দেখি, তারপরে তোমাদেরকে জানাবো। তো গাইজ, আমি এখন চলে যাচ্ছি আজিমগঞ্জ সেক্টর, যেটা হচ্ছে আজিমগঞ্জ সাইড। তো আজিমগঞ্জের সাইড আসার পর তোমাদেরকে দেখাবো যে আমরা এখানটায় যেটি দেখলাম সেটি দেখে তোমরাও হয়তো আজকে অনেকটাই খুশি হবে যে ভিডিওটি পাওয়ার পর। তো গাইজ, এই এই যে শিল্পার তোমরা দেখতে পাচ্ছ এই যে লাইনটি, লাইনের ঠিক লম্বালম্বি দেখো পুরোটা শিল্পার পুরো মানে পেতে দিয়েছে, এখানটায় সারিবদ্ধভাবে পুরোটা শিল্পার পেতে দিয়েছে। আর মেন যেটি যে এই যে লাইনটি, লাইনটির ঠিক দেখো লেভেল করে এই শিল্পারগুলো পাতা হয়েছে। তো এইটা এর আগে যে ভিডিওটা দেখেছিল যে এই পাথরগুলো ঢিপ হয়েছিল পুরোটা, আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে পুরোটাই শিল্পার পাতার কাজ কমপ্লিট এবং যেই দ্রুত কাজ চলছে। তো আশা করি এই লাইনটিও খুব তাড়াতাড়ি শীঘ্রই এই উপর দিয়ে আমাদের ট্রেন চলবে। এবং যে পাথরগুলো সাইডে এখানে দেখছেন, এই জায়গাটি আগে পুরো পাথরের যে পাথরগুলো ছিল, এই পাথরগুলো এই মিডিল দিয়ে ছিল, তখন শিল্পার পাতা ছিল না। আর এখন বর্তমানে যে দ্রুত কাজ চলছে সেই কারণে এই শিল্পার ও পাতার কাজ ফুল কমপ্লিট করে ফেলেছে আমাদের এই। তো যে দ্রুত এখানে কাজ চলছে, তো আগামী মানে ভবিষ্যতে কয়েক দিনের ভিতরে এই রেল লাইনটি আমাদের আজিমগঞ্জ সাইডের কাজ পুরোটাই শেষ করে ফেলবে। যেই হারে আমাদের এখানে কাজ হচ্ছে, যে দ্রুত এরা কাজে গিয়ে চলেছে আমাদের এই সামনে, তো অরিজিনালি এই কাজ আর বেশি দিন নেই, এই কাজ খুবই শীঘ্রই শেষ হতে চলেছে আমাদের এই আজিমগঞ্জের সাইডে রেল লাইনের কাজ। ও আমাদের এখন বর্তমানে যে কাজটি বাকি থাকবে জিয়াগঞ্জ সাইড,
তো আগে এই দিক কমপ্লিট হওয়ার পরই আমাদের জিয়াগঞ্জ সাইডে নাকি কাজ শুরু হবে। যেহেতু এইখানকার ডিস্টেন্সটা কম ও জিয়াগঞ্জের ডিস্টেন্সটা বেশি, তো ফার্স্ট এইখান থেকে লাইনটা মেলানোর জন্য, যেহেতু এদিকে লাইনটা আছে মেলানোর জন্য, এদিক থেকে কাজটি চালু করা হয়েছে। ওই যেই কারণে এদিকে স্লিপার পেতে কাজটি খুবই শীঘ্রই এইদিকে কমপ্লিট করছে। তো আমি এখন যে যা যেতে চলেছি সেই জিয়াগঞ্জ সাইডে, তো কিছুটা হাঁটতে হাঁটতে আসার পর আমি দেখতে পেলাম এইখানে নিচে জেসিবির কাজ চলছে, এবং এই যে পাথরগুলো সারিবদ্ধভাবে রাখা আছে দুই সাইডে। তো এই যে সাইডটা দেখছেন, এই সাইড দিয়ে বা উপর দিয়ে অনেক বাইসাইকেল, মোটর সাইকেল ও বিভিন্ন যানবাহন নিয়ে চলে আসতো এই সাইড দিয়ে। তো এখন আর সেই যাওয়া যাতায়াতের রাস্তাটা বন্ধ আসা যাবে না বলে সেই জায়গাগুলো এখন বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ এখানে রেল লাইন পাতা হচ্ছে ও শিল্পার পাতা হয়ে গেছে, যেই কারণে এর উপর দিয়ে আর কোনো যানবাহন, ট্রেন ছাড়া আর কোনো যানবাহন চালানো যাবে না। সেই কারণে এই কাজগুলো ওরা করছে। আর মেন আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি সেই জিয়ালে যে আজিমগঞ্জ সাইডের রেল লাইন, যে রেল লাইনটির জন্য আমরা এতদিন অপেক্ষায় ছিলাম। তো আমি চলে এসেছি সেই রেল লাইনের সামনে, আর এই সাইডটা দেখতেই পাচ্ছেন এই এই যে শিল্পারের কিছু কিছু জায়গায় পাথর নেই। তো এইখানে পুনরায় আবার যেইখানে পাথর কম বা বিভিন্ন প্রবলেম হয়েছে সেইখানে সেইগুলো মেরামত করা হবে। এবং আমি কিছুটা এগিয়ে আসার পর আপনাদেরকে দেখাচ্ছি এখন সেই রেল লাইন আমাদের আজিমগঞ্জ সাইডে। তো এইখানে দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গা শিল্পার ও পাথর কমে গেছে। তো পাথর কমে যাওয়ার কারণে এখানে তো প্রবলেম হবে, তো সেই কারণে এইটিকে নতুন করে আবার রিপেয়ার করা হবে আমাদের এই সাইড। তো যেখানে শিল্পার নেই, যেখানে পাথর কম আছে, টোটালটাই এখানে দেয়া হবে। ও এই যে সাইডে দুই সাইডে যে জঙ্গল ছিল, গাছগাছালি যে ছিল, সেইগুলো সব কেটে ফেলা হয়েছে। তো একটু আগেই দেখতে পেলেন আমাদের যে রেলের এখানে আমাদের এখানে যে ট্রাফিক রেল লাইনের যে লাইট ও ট্রাফিকের যে লাইটটি, সেইগুলো রিপেয়ার করা হবে। আর এখানে অনেকই আমাদের চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি রেল লাইন পড়ে আছে। তো এই রেল লাইনগুলোই এই এই সাইডে পাতা হবে বলে এই সামনেখানে এনে রাখা হয়েছে, ও বিভিন্ন নিচেও দেখতে পাচ্ছেন বহুত রেল লাইন চলে এসেছে। তো গাইজ আমাদের এই সামনেটা যেটি দেখতে পাচ্ছেন এইটি হলো আজিমগঞ্জ স্টেশন। তো এই আজিমগঞ্জ স্টেশন থেকে আমরা ট্রেন পাবো, ও এই যে মানে রাস্তাটি এটি আজিমগঞ্জে গিয়ে শেষ হচ্ছে। তো আমরা এখন ওই দিক থেকে এইদিকে আমরা জিয়াগঞ্জের সাইডে চলে আসছি, যেহেতু সন্ধে নামতে চলেছে। তো এখানে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে দিও, ও এই যে ভিডিওটি যতটা পারবে শেয়ার করে দিও। তো গাইস আজকে যে ভিডিও গাইস এখন আপনাদেরকে দেখাতে চলেছি আমি যে নসিপুর ব্রিজের রেল লাইনের নিচটি এবং যে গঙ্গাটি আছে গঙ্গার ভিউটি। তো এখন আমি সেই নিচের দিকে যেতে চলেছি যে এইখানকার যে ব্রিজটি নিচ থেকে কেমন লাগে ও কী হলে কী আছে নিচে সেটাই এখন দেখাবো। আর যে গঙ্গার ভিউটি এখান থেকে অসম লাগে দেখতে। তবে সিঁড়ি দিয়ে এখন আমি নেমে চলেছি। তো এই হচ্ছে সেই ব্রিজ, আমাদের নসিপুর ব্রিজের নিচটা দেখতে দেখো কেমন লাগে, অনেকটা হাওড়া ব্রিজের মতন, যেহেতু এখানে প্লার আছে এইটাই যা। তো এখানকার ভিউটা আশা করি তোমরা দেখতেই পাচ্ছ বেশ চারি সাইডটা। আশা করি ভালোই লাগছে তোমাদের এই ভিডিওটি দেখে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা আমাদের এই ভিউটা দেখানোর পর আমরা এখন যাচ্ছি জিয়াগঞ্জের দিকে। তো জিয়াগঞ্জের দিকে গিয়ে দেখাই যে এইদিকের কাজ তো তোমরা প্রথমেই দেখলে, এখানে এখনো কাজ শুরু হয়নি। তো এখানটায় দেখতে পাচ্ছ এখানে লোকজনের আসা যাওয়া এবং ভিড়টাও কেমন, এখানে অনেকজনাই আসছে এই জায়গাটি দেখতে। ওই যে এবং এই যে ভিএলএ রেল লাইনের কাজটি সেটি অনেকজনা দেখতে আসছে এই জায়গাটা, এই যে কতদূর কী। এবং এখানে প্রত্যেক দিনই লোকের যাওয়া আসা থাকে এবং অনেকটাই ভিড় হয় এই জায়গাটি। তো আজকে ভিডিওটা এই অবধি। তো গাইজ এইখানে শেষ করছি আমার এই ভিডিও।